আর বাকি সব কোথায়? একটু ভিডিওটা শেয়ার করো, বাকিরা সব চলে আসো, আমরা ক্লাসটা শুরু করব। অলরেডি 9:12 বেজে গেল। সবাই একটু, আর কে কে আছে একটু কমেন্ট করবে। তো আমাদের ম্যাথ ক্লাস নিয়ে কারো কোনো ডাউট আছে? থাকলে তোমরা এখানে বলতে পারো। দেখো, আমরা অলরেডি আবগারি এক্সামের মেনের জন্য যেই ম্যাথগুলো দিয়েছি, তো সমস্ত কোশ্চেনগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে সলভ করে। কী প্রবলেম সেটা বলো, সার্থক প্রবলেমগুলো বলতে পারো, কী কী প্রবলেম আছে, যতটা পারবো চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার। তোমরা আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও মেসেজ করতে পারো চাইলে, যদি কোনো ডাউট থাকে কারো। আর বাকি সব কোথায়? আরে লাইভ হচ্ছে, সেটা তো আমি 9টার সময় বলে দিয়েছিলাম। দেখো, রেলের ম্যাথটা আমরা একটু পরে দিচ্ছি, জাস্ট আমাদের আবগারের কিছু ক্লাস দেওয়ার পরে আমরা রেলটা শুরু করব। কেন, কমেন্ট সবাই করছে তো, কমেন্ট করা যাবে, কমেন্ট সবাই করছে। দেখো, বিশাল কমেন্ট করা যাচ্ছে তো, সবাই কমেন্ট করছে। আমাদের এই ক্লাসটি শেয়ার করো। আমরা আজকে, দেখো, তোমাদেরকে বলেছিলাম যে ম্যাথের ইম্পর্টেন্ট একটি ক্লাস দেব, তো আমরা কিছুক্ষণ পরেই ক্লাসটি শুরু করবো। আর কিছু আমাদের সাথে জয়েন হোক। হ্যাঁ আনিসুর, গুড ইভিনিং। দেখো, অ্যাকচুয়ালি লাইভ ক্লাস করার আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, আমি মোটামুটি অনেকটা চেষ্টা করে এই অবধি করেছি, ঠিক আছে? আমরা আরও কিছুদিন গেলে হয়তো আমি ঠিকঠাক লাইভে আসতে পারবো। দেখো, আর তুমি অনলি রেল হোক, WBCS হোক, মেনলি কি ম্যাথের কিন্তু অ্যারিথমেটিক পোর্শন সব এক্সামের জন্য সেম। প্রবলেমগুলো বলো এক এক করে, তোমরা প্রবলেমগুলো বলো, কার কোন কি প্রবলেম রয়েছে। দেখো, আমি অলরেডি টাইম অ্যান্ড ওয়ার্ক কমপ্লিট করে দিয়েছি, টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে জানাও। আর এরপর থেকে তোমাদের ম্যাথের যে কোনো ডাউট থাকলে তোমরা কমেন্টে ম্যাথগুলো দিয়ে দেবে, তাহলে তোমাদের সেই ম্যাথগুলো দেখে আমি পরবর্তী ক্লাসে ভিডিও করে দেব। তোমরা যত পারো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব শেয়ার করো। তোমাদের ম্যাথের যে কোনো সমস্যা আমি তোমার পাশে আছি। নাম্বার সিস্টেমে অলরেডি আমরা করেছি, 4টে ক্লাস দিয়েছি RS-11 থেকে, বাকি দুটো ক্লাস খুব শীঘ্রই আসছে। টাইম অ্যান্ড ওয়ার্ক টোটাল কমপ্লিট করলাম, সিম্পল ইন্টারেস্টের 4টে পার্ট হয়েছে, আর দুটো পার্টে কমপ্লিট হয়ে যাবে। তোমরা দেখো আমার বোর্ড অ্যান্ড স্ট্রিমের চ্যাপ্টারটা দেখেছো আশা করি, যেখানে বেসিকটা বুঝিয়ে দিয়েছি। হ্যাঁ বিক্রম, কোশ্চেন বলো। হ্যাঁ ক্লাস শুরু করবো ভাই, একটু জাস্ট একটু টাইম দাও, বাকি আর কিছু আসুক, অনেককে জানানো হয়েছে। নূপুর, নাম্বার সিস্টেমের পরে আমরা যাব টাইম অ্যান্ড ওয়ার্কে যাব, একটু ধৈর্য ধরো। আজকে দেখো, আজকে যেই টপিকটা নিয়ে আলোচনা করব, তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমরা কোন টপিক নিয়ে আলোচনা করব। দেখো, তোমরা নাম শুনেছো কি, ডিজিট সাম বা ডিজিটাল সাম বলা হয়। এই যে ডিজিট সাম, ডিজিট সাম কি জিনিস জানো, কেউ রিপ্লাই করবে? ডিজিটাল সাম বা ডিজিট সাম কি কেউ জানো, রিপ্লাই করবে? RS-11 অবজেক্টিভ অ্যারিথমেটিক বইটা বাংলায় পাওয়া যাচ্ছে না, তবে আমি বাংলায় ট্রান্সলেট করে সমস্ত ম্যাথ তোমাদেরকে করিয়ে দেব। শুভাশিস, ধন্যবাদ। ক্লাসগুলো শেয়ার করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। দেখো, ডিজিট সাম বলতে ঠিকই বলেছো, যোগ, অর্থাৎ প্রত্যেকটা ডিজিটের যোগ করতে হবে। তো দেখো, আজকে তোমাদেরকে ডিজিট সামের মাধ্যমে আমি শেখাবো কিভাবে। দেখো, এখানে যে কোশ্চেনটা রয়েছে, তোমাদের ভিতর কেউ কি পারবে এটা দেখে উত্তর বলতে? দেখো, এই সমস্ত কোশ্চেনগুলো আমি রেলের থেকে নিয়েছি, রেলের গ্রুপ ডির কোশ্চেন থেকে নিয়েছি। দেখো, যারা রেল রেল করেছিলে তাদের জন্য কোশ্চেনগুলো, কেউ বলতে পারবে এটার উত্তর? দেখে পেন খাতা ইউজ করা যাবে না।
পেন খাতা ইউজ করা যাবে না, 30 সেকেন্ডের মধ্যে উত্তর বলতে হবে তোমাকে। কেউ বলতে পারবে এখন অব্দি কারো কমেন্ট পাইনি, হ্যাঁ অথবা না বলো, জাস্ট হ্যাঁ অথবা না। তোমরা কি করতে পারবে হ্যাঁ অথবা না? হ্যাঁ অথবা না বলো, তারপরে আমি তোমাকে আজকে বেসিক কনসেপ্ট দেখাবো। দেখো এই ধরনের কোশ্চেনগুলো শুধু একটা কোশ্চেন নয়, দেখো আমি তোমাদের জন্য আজকে অনেকগুলো কোশ্চেন নিয়ে এসেছি, সমস্ত রেলের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে। তোমাদেরকে আমি ডেট বলে দেবো, সেট বলে দেবো, কোন ডেটের কোন সেট থেকে আমি কোশ্চেন নিয়েছি। দেখো এই আজকে ডিজিট সামের ক্লাস, ম্যাথের টোটাল অ্যারিথমেটিক, যে কোনো চ্যাপ্টারে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। দেখো শুধু ম্যাথগুলো দেখে নাও, যে কোনো ম্যাথ তোমরা করতে পারবে ডিজিট সাম দিয়ে। কোথায় কীভাবে অ্যাপ্লাই করবো সেটাই আজকে তোমাদেরকে শেখাবো। তো চলো দেখো আজকে ডিজিট সামের ফার্স্ট থেকে আমি শুরু করছি। ক্লাসটি শেয়ার করো, ক্লাসগুলো শেয়ার করো। দেখো ডিজিট, এই যে ডিজিট সাম তোমাদেরকে এবার দেখাচ্ছি। ইন দিস আর্টিকেল উই আর গোয়িং টু ডিসকাস দ্য কনসেপ্ট অফ ডিজিটাল রুট। চলো দেখো ডিজিটাল রুট কি আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। দেখো ডিজিটাল রুট ইজ দ্য সিঙ্গেল নাম্বার, অর্থাৎ দেখুন একটা সিঙ্গেল নাম্বার অবটেন বাই অ্যাডিং দ্য নাম্বার সাকসেসিভলি, অর্থাৎ পরপর নাম্বারগুলোকে যোগ করলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে ডিজিটাল সাম। আমি এখানে একটা এক্সাম্পল দেখাই, ধরো ধরো 2 3 4 5 6 এই যে একটা সংখ্যা দিয়েছি, এখানে এর ডিজিটাল সাম করলে কত আসবে? স্যার পুরো কোশ্চেন দেখা যাচ্ছে না, পুরো কোশ্চেনই রয়েছে, এখন অবধি আমি পুরো কোশ্চেন লিখিনি। হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা আমি পরে বলছি, আগে একটু এদিকে মন দাও। দেখো ডিজিটাল সাম কী জিনিস, এই যে প্রত্যেকটা ডিজিটের সাম, ডিজিটকে যোগ করতে হবে, প্রত্যেকটা ডিজিটকে যোগ করতে হবে, যোগ করে আমাকে সিঙ্গেল ডিজিটে আনতে হবে, এটাই হচ্ছে ডিজিটাল সাম বা ডিজিট সাম। দেখো আমি যোগ করছি, 2 8 3 5, 5 8 4 9, 9 আর 5 কত? 14, 14 আর 6 কত? 20, তো লিখলাম আমি 20। তো আমার ডিজিট সাম বলতে এখানে 2 ডিজিট হয়েছে। ডিজিট সাম অলওয়েজ বি সিঙ্গেল ডিজিট, অর্থাৎ 0 থেকে 9 মধ্যে আসবে ডিজিট সাম, তোমরা নোট ডাউন করে রাখবে। তাহলে ডিজিট সাম অলওয়েজ 0 থেকে 9 মধ্যে আসবে। আমরা জানি ডিজিট কতগুলো, টোটাল ডিজিট, কেউ বলতে পারবে ডিজিট কতগুলো? বলো টোটাল ডিজিট কতগুলো, ডিজিট হাউ মেনি ডিজিট? আচ্ছা আমি অপশন দিচ্ছি, 9টা কি 10টা, বলো 9 আর 10, কমেন্ট, টোটাল ডিজিট কতগুলো? নয়টা, নয়, টোটাল ডিজিট হচ্ছে 10টা। ডিজিট কাকে বলে? 0 থেকে 9 পর্যন্ত, দেখো 10টা সংখ্যা রয়েছে, এগুলো এক একটা ডিজিট। তো চলো এখানে দেখো 2 ডিজিট রয়েছে, তাহলে 2 ডিজিট থাকলে হবে না। আমরা কি বলেছিলাম যে ডিজিট সাম, অর্থাৎ ডিজিট কিন্তু 0 থেকে 9 মধ্যে হবে, তাহলে এখানে 2 ডিজিট চলে এসেছে। আমরা কি করবো, এটাকে সিঙ্গেল ডিজিটে আনবো, তাহলে এটাকে যোগ করলে কত আসবে? 2। তাহলে দেখো এই টোটালটাকে ডিজিট সাম করে আমরা কত পেলাম? 2 পেলাম। এই ডিজিট সাম কনসেপ্টটা একটু ভালো করে সবাই করার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, না বুঝলে আমাকে বলবে। তাহলে দেখো আরও কিছু জিনিস আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি, ধরো 3 2 9 1, এবার দেখো ডিজিট সাম করলে কত আসবে? 3 2 9 1। আস্তে আস্তে আমরা কনসেপ্টে যাব। দেখো 3 আর 2 5, 5 আর 10 কত? 15, 15 অর্থাৎ কত হলো? দেখো এই যে 15, ডিজিট সাম করলে কত আসবে? 6 আসবে। এবার এখানে একটা ম্যাজিক দেখো, এই যে আমাদের টোটাল ডিজিট সামটা এখানে আসলো 6, দেখো এই যে এখানে একটা 9 সংখ্যা রয়েছে, এই 9টাকে যদি আমি বাদ দিয়ে দেই তাহলে দেখো কত আসবে? 3 আর 2 আর 1 5, সরি 3 আর 2 5 আর 1 6, দেখো 6 এলো কিন্তু, অর্থাৎ এই যে 9-এর কিন্তু একটা ফাংশন রয়েছে এখানে, কেউ না বুঝলে বলবে। এবার দেখো টোটাল ডিজিট সামের বেসিক কনসেপ্ট আমি তোমাদেরকে দেখাবো। তোমরা খাতায় নোট কর, এখন করার দরকার নেই, তোমরা পরে নোট করে নিও। দেখো এবার ডিজিট সামের মেন এক এক করে তোমাদেরকে দেখাচ্ছি। যদি ধরো 1 প্লাস 8 যোগ করলে আমরা কত পাবো? ডিজিট সাম 9 আসবে। আচ্ছা দেখো 2 প্লাস 7 করলে কত আসবে? ডিজিট সাম 9 আসবে। আচ্ছা 3 প্লাস 6 করলে কত আসবে? দেখো 9 আসবে। আচ্ছা দেখো 4 প্লাস 5 করলে কত আসবে? 9 আসবে, তাই তো? এবার দেখো এই 9-এর সাথে এই যে যে 9-গুলো আসলো, আমরা এই 9-এর সাথে যদি 1 যোগ করি তাহলে কত আসবে? 10।
আচ্ছা ডিজিট সাম করলে কত আসবে? 1। 9-এর সাথে যদি আমরা 2 যোগ করি কত আসবে? 11। ডিজিট সাম করলে কত আসবে? 2। আচ্ছা 9-এর সাথে 3 যোগ করলে কত আসবে? 12। তাহলে ডিজিট সাম করলে 3 আসছে। আচ্ছা দেখো 9-এর সাথে যদি আমরা 4 যোগ করি কত আসবে? 13। অর্থাৎ ডিজিট সাম করলে 4। দেখো এই পর্যন্ত বুঝতে পেরেছো? কমেন্ট করো ইয়েস অর নো, ইয়েস অর নো। দেখো আজকে ক্লিয়ার করে দেবো ডিজিট সাম, ইয়েস অর নো কমেন্ট। ইয়েস অর নো, দেখো ডিজিট সামে টোটাল কনসেপ্ট ক্লিয়ার করে দেবো, টোটাল অ্যারিথমেটিক সেকশনে তোমরা ডিজিট সাম ইউজ করতে পারবে। প্লিজ ভিডিওটি শেয়ার করো, আমি চাই এই ভিডিওটি আরও অনেকে দেখুক আমাদের সাথে। আচ্ছা দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো, যে আমরা 9-এর সাথে যখন 1 যোগ করেছি আমার ডিজিট সামটা কিন্তু একই হলো, তোমরা এখানে দেখতে পাচ্ছ। দেখো 9-এর সাথে যখন 1 যোগ করলাম ডিজিট সাম কিন্তু ফাইনালি 1 এলো। তাহলে কি আমি বলতে পারি এই 9-এর কোনো ভ্যালু নেই? অর্থাৎ 9-এর সাথে যাই যোগ করি না কেন আমার একই আসবে যেই সংখ্যা যোগ করব। পরেরটা দেখো, 9-এর সাথে 2 যোগ করা হয়েছে, দেখো আমার ডিজিট সাম অ্যান্সারটা 2 এলো। তাহলে দেখো এই 9-এর কি কোনো ভ্যালু রইলো? অর্থাৎ আমি বলতে পারি যে 9-এর সাথে যেই সংখ্যা যোগ করব আমার ডিজিট সাম কিন্তু সেই সংখ্যায় আসবে। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই যে 9, 9-এর সাথে আমি 3 যোগ করলাম, দেখো অ্যান্সার কিন্তু আমার 3-ই রইলো ডিজিট সাম। তাহলে এই 9-এর কিন্তু কোনো ভ্যালু নেই। তাহলে আমি এটা বলতে পারি যখন আমরা যোগ করব, যোগ করার সময় 9-এর কিন্তু কোনো ভ্যালু নেই। তাহলে আবার দেখো 9-এর সাথে যখন 4 যোগ করলাম যোগফল কিন্তু আমার এই 4 রইলো, তাহলে এই 9-এর কিন্তু কোনো ভ্যালু নেই। তাহলে এটা তোমাকে খেয়াল রাখতে হবে, যখন আমরা যোগ করব 9-এর সাথে কোনো সংখ্যা ওই সংখ্যায় আসবে, তাহলে 9-এর কিন্তু কোনো ভ্যালু নেই। এবার চলো যে গুণের ক্ষেত্রে কি আসবে, তোমরা কি ক্লাস বুঝতে পারছো না একটু জানাবে? যতদূর দেখালাম বুঝতে পেরেছো কিনা একটু জানাবে? এবার আসি গুণের ক্ষেত্রে, দেখো জাস্ট দুটো কনসেপ্ট, একটা যোগ আর হচ্ছে গুণ, এই দুটো দিলে টোটাল ডিজিট সাম কনসেপ্ট ক্লিয়ার। দেখো 1-এর সাথে যখন আমি 9 গুণ করব কত হবে? 9 আসবে। আচ্ছা 2-এর সাথে যখন 9 গুণ করা হবে কত আসবে? 18। দেখো যোগ করলে ডিজিট সাম 9-ই আসছে। আচ্ছা 3-এর সাথে 9 গুণ করলে কত আসবে? 3×27। ডিজিট সাম করলে কত আসবে? 9 আসছে। দেখো মজাদার জিনিস কিন্তু, 4-এর সাথে 9 গুণ করলে 4×36, দেখো 9 আসে। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো তোমরা, যে 9 দিয়ে যেই সংখ্যাকেই আমরা গুণ করি না কেন তার অ্যান্সার কিন্তু 9 আসছে। দেখো 9 দিয়ে 1-কে গুণ করলাম 9 হলো অ্যান্সার, 9 দিয়ে যখন 2-কে গুণ করলাম তার অ্যান্সার কিন্তু 9 এলো, অর্থাৎ ডিজিট সাম 9-ই আসছে। 9 দিয়ে যখন 3-কে গুণ করলাম তার ডিজিট সাম দেখো 9-ই আসছে। অর্থাৎ যখন 9 দিয়ে গুণ করব তখন কিন্তু কি, যে অর্থাৎ কোনো সংখ্যার সাথে 9 গুণ করা মানেই তার অ্যান্সার ডিজিট সাম 9-ই আসবে, যেই সংখ্যার সাথেই গুণ করো। তো এটুকু এই জাস্ট গুণটা কি তোমরা বুঝতে পেরেছো? তাহলে একটু কমেন্ট করে জানাও, তারপরের স্টেপ যাব। আর কিন্তু সেরকম কিছু নেই, জাস্ট যোগ কিভাবে করতে হয় আর গুণ কিভাবে করতে হয়, কখন আমরা 9-কে ধরবো কখন আমরা 9-কে ধরবো না, এটাই হচ্ছে এই চ্যাপ্টারের মেন। দেখো আমরা অনেকেই এই সমস্ত অঙ্কগুলো করতে পারি না, যে এখানে একটা অঙ্ক দেখাচ্ছি তোমাদেরকে, যে 3456×963, এই যে এই ধরনের এক্সামে আমরা গুণ করতে পারি না, অনেক সময় লেগে যায় আমাদেরকে। দেখো এরপরে আমরা ইজিলি করে ফেলবো। দেখো এই অবধি বুঝতে পারছো? দেখো এই গুণটা কি তোমরা এবার ডিজিট সামে করতে পারবে, ইজিলি করতে পারবে? কীভাবে? দেখো এই দেখো এটা কত আছে, 9, এই দুটো কত হলো? 6×3×9। তাহলে টোটাল সংখ্যাটা কত দাঁড়ালো? 9 আসলো। আমরা জানি 9 দিয়ে যেই সংখ্যাকেই গুণ করি না কেন অ্যান্সার কিন্তু আমার 9 আসবে। অর্থাৎ 4টে অপশানের মধ্যে তুমি যোগ করে দেখবে কোনটার অপশান 9 আছে, সেটাই হবে অ্যান্সার। তো আমি এক এক করে একটু পরে এক্সাম্পলগুলো দেখাবো। দেখতে পাচ্ছি না কোনটা, দেখতে পাচ্ছ না একটু? তাহলে দেখো আমি প্লাস করাটা দেখালাম আর এখানে গুণ করাটা দেখালাম, এবার আমরা চলেছি তার পরের স্টেজ। আচ্ছা দেখো এই ডিজিট সামের ক্ষেত্রে পার্সেন্টেজের কোনো ভ্যালু নেই, দশমিকের কোনো ভ্যালু নেই, এক্সাম্পলটা বুঝলাম না। আমি আবার এক্সাম্পলটা দেখাচ্ছি, দাদা দেখা যাচ্ছে না রাইট সাইডে, ঠিক আছে আমি ঠিক করে নিচ্ছি। প্লিজ আমাদের লাইভ ক্লাসটি শেয়ার করো। দেখো আজকে আমি ডিজিট সাম টোটাল কনসেপ্ট ক্লিয়ার করে দেবো, আর এই ভিডিও কমপ্লিট হওয়ার পর আমি ভিডিওটা কিন্তু ডিলিট করে দেবো। প্লিজ একটু শেয়ার করো, তোমরা শেয়ার করো জাস্ট 1। এবার দেখো আমি কিছু এক্সাম্পল দেখাচ্ছি এখানে, যে ধরো
এই যে পার্সেন্টেজের কোনো ভ্যালু নেই, কেন ভ্যালু নেই আমি দেখাচ্ছি, ডিজিট সাম খেয়াল রাখবে। ধরো তোমাকে বলা হলো 12%, দেখো এই পার্সেন্টেজের কোনো ভ্যালু নেই, কীভাবে দেখাবো? আচ্ছা এই 12-এর জন্য 12 লিখতে হয়, এই যে পার্সেন্টেজের জন্য 100 লিখতে হয়। এবার ডিজিট সাম করো, ডিজিট সাম করলে কত আসবে? এই দেখো 3 আসছে, নিচে কত আসছে? 1। আমরা জানি নিচে যেই 1 যদি থাকে তাহলে কিন্তু তার তো কোনো ভ্যালু নেই, তার মানে ফাইনালি তার ডিজিট সাম কত দাঁড়ালো? 3 এলো। তাহলে এবার দেখো এই পার্সেন্টেজের কি কোনো দাম রয়েছে? দেখো পার্সেন্টেজ বাদ দিয়ে যদি আমরা যোগ করি তাহলেও কিন্তু এর ডিজিট সাম 3 আসবে। দেখো এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা পার্সেন্টেজ? আচ্ছা পার্সেন্টেজের যেটা দেখালাম এটা বুঝতে পেরেছো? সবাই ফুল স্ক্রিন করে নাও মোবাইলটাকে, সবাই ঘুরিয়ে দরকার ফুল স্ক্রিন করে নাও। পার্সেন্টেজের কনসেপ্ট ক্লিয়ার তো? একটু কমেন্ট করবে পার্সেন্টেজটা বুঝতে পেরেছো কি না। দেখো আরেকটা পার্সেন্টেজ দেখিয়ে দেই, নূপুর পার্সেন্টেজটা আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। ধরো তোমাকে বলা হলো 65%, দেখো এটা যদি আমরা যোগ করি কত আসবে? 5 আর 6, 6 আর 5 হচ্ছে 11। দেখো এটা ডিজিট সাম করলে কত আসবে? এই যে 1 আর 1, 2। এবার দেখো আমাদের এই যে পার্সেন্টেজের দাম নেই বলেছিলাম, এবার যদি পার্সেন্টেজ দেই তাহলে কি আসে সেটা দেখো। যে 6 আর 5 দেখো সেই 11ই থাকবে, নিচে দেখো এই যে 100 যোগ করলে কত আসবে? 100। এই দেখো এটা যোগ করো তুমি ডিজিট সাম 1, তাহলে 11/1 কত? 11 আসছে। তাহলে যোগ করলে কত আসবে? 2। তাহলে আমি বলতে পারি এই পার্সেন্টেজের কিন্তু কোনো ভ্যালু নেই। কখন ভ্যালু নেই? যখন আমরা ডিজিট সাম করব, ডিজিট সামের সময় পার্সেন্টেজের কোনো ভ্যালু নেই, এটা মাথায় রাখবে, এটা নোট করে রাখো। ডিজিট সামের ক্ষেত্রে পার্সেন্টেজের কোনো ভ্যালু নেই, এবার বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে আমি একটু ডান সাইড চেপে লিখছি। তো চলো তার পরের কনসেপ্টে যাচ্ছি। তাহলে দেখো পার্সেন্টেজের ভ্যালু নেই, এবার চলে আসো দশমিকের। ধরো দেখো এবার দশমিকের ব্যাপারটা একটু ভালো করে বুঝে নাও। ধরো আমি তোমাকে বললাম 12.53, যে ফাইভ থ্রি দেখো যে এখানে 12 দশমিক দিয়েছি, এবার আমার কথা হচ্ছে দশমিকের কি কোনো ভ্যালু আছে সেটাই এখানে দেখাবো, একটু দেখে নাও। দশমিকেরও কিন্তু কোনো ভ্যালু নেই, কিভাবে দেখাচ্ছি দেখো। 5 আর 3 8, 8 আর 1 9। আমরা জানি 9 হলে কোনো কিছু কাউন্ট করতে হয় না, যোগের সময় 9-এর কিন্তু কোনো ভ্যালু নেই। তাহলে দেখো 5 আর, এই যে 5 আর 3 8 আর 1 9, তাহলে আমি এটাকে বাদ দিতে পারি। তাহলে কত পড়ে রইলো? এই যে 2, ডিজিট সাম করলে 2 আসে। তোমরা যদি মনে করো যে না আমি কেন বাদ দেবো সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখো 12.53, আমি যদি টোটালটাকে যোগ করি দেখো কত আসবে। আচ্ছা 1 আর 2 3, 3 আর হচ্ছে 5 8, 8 আর 3 11, দেখো 11, এটাকে যোগ করলে 2 আসছে। তাহলে আমি বলতে পারি দেখো যোগের সময় 9-এর কিন্তু কোনো ভ্যালু নেই। এবার চলে আসি যে এই দশমিক কোথায় গেল, আমি তো যোগ করে দিলাম। এবার দশমিকের ব্যাপারটা একটু ক্লিয়ার করে বুঝে নাও, যে 12.53 দশমিক, এই দশমিক তুলতে গেলে নিচে আমাকে 100 দিতে হবে। তাহলে আমার উপরে ডিজিট সাম করলে উপরে আসবে 100, নিচে আসবে 1, ডিজিট সাম করলে 2 আসবে। দেখো বুঝতে পেরেছি কিনা? অর্থাৎ ডিজিট সামের ক্ষেত্রে কী কী বলে দিলাম, প্লাসের ক্ষেত্রে 9-এর কোনো ভ্যালু নেই, গুণের সময় 9-কে 9 হিসাবে কাউন্ট করব, অর্থাৎ যাই আসুক 9 হবে। আচ্ছা পার্সেন্টেজের কোনো ভ্যালু নেই, দশমিকের কোনো ভ্যালু নেই, এটা দশমিক ডেসিমেল খেয়াল রাখবে। এই হচ্ছে টোটাল কনসেপ্ট, আর কিছু জানার দরকার নেই। এতদূর বুঝতে পেরেছো কিনা একটু জানাও সবাই কমেন্ট করে। সবাই একটু কমেন্ট করে জানাও। সবাই একটু কমেন্ট করে জানাও। আচ্ছা তাহলে সবাই বুঝতে পেরেছো, চলো তার পরের স্টেজে যাই। দেখো এর পরে কিন্তু আমরা ম্যাথ শুরু করব, এই লাস্ট কনসেপ্ট। তাহলে আমাদের টার্গেট আমরা দেখলাম, নিচে যদি কখনো 100 করা যায় তাহলে কিন্তু তার ডিজিট সামটা আমাদের ইজিলি করতে পারি। ধরো এই যে 12/100, নিচে যদি 100 করা যায় তাহলে কিন্তু আমাদের অঙ্ক ইজিলি চলে আসবে উত্তর। এবার দেখো এখানে এই 0 কীভাবে করব, একটা জিনিস লক্ষ্য করো। ধরো এখানে আমি লিখলাম 3/4, এবার এর ডিজিট সাম কীভাবে করব? 3/4 কেউ বলতে পারবে? 3/4 ডিজিট সাম কত আসবে? 3/4 ডিজিট সাম কেউ বলতে পারবে? ইয়েস অর নো, ইয়েস অর নো, 3/4 ডিজিট সাম কত আসবে কেউ বলতে পারবে? প্রেজেন্ট এর দশমিক আর ভ্যালু নেই,
তাই তো, পার্সেন্ট আর দশমিকের ভ্যালু নেই অঙ্কিত, ডিজিট সাম করার সময় পার্সেন্টেজ দশমিকের ভ্যালু নেই। এবার দেখো এই যে 3/4, আমরা জানি নিচে যদি কোনো রকমভাবে 100, দেখো এই যে 100 আনা যায় বা 10 আনা যায়, দেখো 10 হলেও কিন্তু ডিজিট সাম 1 আসবে। তোমার অঙ্কের টার্গেট রাখবে যে নিচে কি গুণ করলে, 4-এর সাথে কি গুণ করলে নিচে 1 আসে। এবার দেখো সেটাই তোমাকে দেখাবো। আচ্ছা দেখো, ওই যে 3/4, এই 4-এর সাথে যদি আমি 4-7 গুণ করি, একটু ভালো করে বোঝার চেষ্টা করো, তাহলে উপরও 7 গুণ করতে হবে। কেন গুণ করলাম এবার বুঝতে পারবে। এই যে 4-7 কত হলো, 4-7 দেখো 28, আর উপরে কত, 3-7 2-1 21। এবার দেখো উপরে ডিজিট সাম করলে কত আসছে, 3, নিচে ডিজিট সাম করলে কত আসছে, 10। এই দেখো নিচে ডিজিট স্যামের কোনো ভ্যালু নেই, কারণ 10 এসছে, তাহলে ডিজিট স্যাম কত এলো, 3 এলো। দেখো এই অবধি বুঝতে পেরেছো কি না, একটু বোঝার চেষ্টা করো, সব থেকে ইজি কিন্তু, জাস্ট একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা দেখো, ধরো কোনো সংখ্যার শেষে আমি যে এটা, এটাকে দেওয়া হলো 4, এটাকে দেওয়া হলো 5, বলো এর ডিজিট সাম কত। একটু মোবাইলটাকে ঘুরিয়ে নাও, দেখো আমি ঠিকঠাকভাবে হয়তো লাইভ করতে এখন অবধি পারছি না যে কিভাবে টোটাল কমপ্লিট একটা লাইভ আমরা করতে যাব ক্লাসগুলো। তো যাই হোক, আমি যেইভাবে পেরেছি আজকে একটু অ্যাডজাস্ট করে নাও। আচ্ছা দেখো এই যে 4/5, বলতে পারবে ডিজিট সাম কত আসবে। দেখো ডিজিট সাম তো আমরা তোমাদেরকে বলেছি চেষ্টা করতে হবে নিচেরটাকে আউট করে দেওয়া, তাহলে দেখো এর সাথে যদি আমরা 2 গুণ করি, তাহলে এর সাথেও 2 গুণ করতে হবে, তাহলে উপরে কত আসবে, উপরে 8 আসবে, নিচে 10 আসবে। দেখো 10 থাকা মানে কিন্তু সেটা ভ্যানিশ, কারণ দেখো ডিজিট সাম করলে দেখো এই যে 1 আসছে, তাহলে কোনো সংখ্যার নিচে যদি 1 থাকে তাহলে তার ভ্যালু নেই, তাহলে ডিজিট সাম করলে 8 আসবে। তাহলে তোমাকে বুঝতে হবে কখন কোনটা দিয়ে গুণ করলে নিচের সংখ্যাটাকে আমরা ভ্যানিশ করতে পারবো। তাহলে তার পরের স্টেজে যাচ্ছি, যে তোমার টার্গেট রাখতে হবে নিচের সংখ্যাকে এমন কোন সংখ্যা দ্বারা গুণ করলে আমার ডিজিটটা নিচে 1 আসবে। অর্থাৎ তোমার টার্গেট থাকবে নিচে 10 অথবা 100 কিংবা 1000 বানানো, তাহলে দেখো এদের ডিজিট সাম করলে কোনো ভ্যালু নেই এর। তো চলো এবার আমরা আজকের ফার্স্ট কোশ্চেন তোমাদেরকে দেখাই এক এক করে। চলো সবার ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে, দেখো উত্তর কেউ পেন খাতা ইউজ করবে না। দেখো কি বলেছে ওরা, 46% অফ 250, পেন খাতা বাদ দিয়ে উত্তর বলো। এখানে এই অফ বলতে আমরা গুণ বুঝি, এই যে অফ, অফ বলতে আমরা কি, এর বাংলায় যাকে বলা হয় এর, এই যে পার্সেন্টেজ, পার্সেন্টেজের কোনো ভ্যালু নেই, এই অফ বলতে এর, এর মানে হচ্ছে গুণ। বলো এবার, অনেকটাই করে দিলাম, কেউ বলতে পারবে অ্যান্সার, কমেন্ট প্লিজ। অ্যান্সার বলো, 115 একজন বলেছে, 5 2 7 7, সঠিক উত্তর 115। আর কেউ, আর কেউ বলতে পারবে 250 এর 46% কত, না দেখে পেন খাতা ইউজ না করে বলতে হবে। বিক্রম নন্দী সঠিক উত্তর। আর কেউ বলতে পারবে স্যার 7 কেন গুণ করলেন? দেখো 7 এই কারণে গুণ করলাম, আমার টার্গেট হচ্ছে নিচে যেই করে হোক 1 আনতে হবে। 115। দেখো আমি এখানে দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। দেখো আমরা বলেছিলাম এই যে পার্সেন্টেজের কোনো ভ্যালু নেই, কখন, যখন আমরা ডিজিট সাম করবো, তাহলে এই পার্সেন্টেজকে তুমি ভুলে যাও। আচ্ছা এখানে দেখো ডিজিট সাম করছি, এই যে 4 আর 6, 4 আর 6 ডিজিট সাম করলে কত হয়, দেখো এখানে আমি একটু লিখে দেখাচ্ছি, এরপরে লিখবে না। 4 আর 6 ডিজিট সাম করলে হচ্ছে 10। আচ্ছা এই যে 10, তাহলে ডিজিট সাম করলে কত আসবে, 1। এই যে অফ, অফ বলতে আমরা গুণ বুঝি। আচ্ছা এই দেখো 5 আর 2 7, তাহলে এই দেখো 7-এর সাথে 1 গুণ করলে 7ই হয়, খোঁজো কোন অপশানে 7 আছে। দেখো 5 6 7, এই দেখো অ্যান্সার চলে এসছে। চলো পরের অপশানগুলোতে একটু চেক করে নেওয়া যাক, 5 3 8 আর 1 9, এটা উত্তর হবে না। দেখো এখানে কত আসছে, 2, এটা উত্তর হবে না, কারণ এই 9 থাকলে আমরা বাদ। পরেরটা দেখো কি আছে, 6 7 8 9 বাদ, এই যে 5, তাহলে আমার দরকার ছিল 2, আমি অপশান এতে কিন্তু 2 পেয়েছি। তো যারা যারা বুঝতে পেরেছো কমেন্ট করো, আজকে টোটাল তোমাদেরকে ডিজিট সাম কমপ্লিট করে দেবো, কোথায় কোথায় এর ইউজ করবো, কোথায় আমরা ইউজ করবো না, টোটাল কনসেপ্ট ক্লিয়ার করে দেবো, কমেন্ট করো প্লিজ।
কমেন্ট নেই কেন? লেখার দরকার নাই, তোমরা ভিডিও দেখে পরে নোট করে নিও, কিংবা টোটাল পিডিএফ দিয়ে দেবো। এখন ক্লাসের দিকে দেখো। অঙ্কিত গুড, আচ্ছা নূপুর ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাব। চলো সবার আগে দেখি কে বলতে পারে, বলো। 4,000-এর 65%, 4,000-এর 65%, 4,000-এর, এই যে অফ বলতে আমরা গুণ বুঝি, এর 65%। পেন খাতা ইউজ না করে উত্তর, এটা কিন্তু রেলের গ্রুপ ডি এর কোশ্চেন। আমি তোমাদেরকে সমস্ত ডেট বলে দেবো, কোন ডেটে এসছে, এটা গ্রুপ ডির কোশ্চেন। অ্যানসার বলো, অ্যানসার বলো, বিশাল অ্যানসার বলো, নূপুর অ্যানসার বলো। 4,000-এর 65% কত হবে দেখে বলো, এটা রেলের গ্রুপ ডি এর একটা অঙ্ক। এখন অব্দি কারো অ্যান্সার পাইনি। অপশন সি আসছে, বি বি হবে, কেউ সি বলছো। আচ্ছা আমরা দেখে নিচ্ছি তাহলে কোনটা হবে, সবাই দিকটা একটু দেখে নাও। এখানে দেখে নাও, দেখো কিভাবে করছি, দেখো এই যে 6, 8, 2-এ কত, 8, 8-এর পাশে কত, 13। আচ্ছা 13 অর্থাৎ কত হয়, 4। আচ্ছা এই যে অফ বলতে আমরা গুণ বুঝি, দেখো এখানে শূন্য বাদ, তাহলে এই কত রইলো, 4। আচ্ছা 4-4-এ কত হলো, দেখো এক্সামে কিন্তু লিখবে না এত কিছু, মুখে মুখে করতে হবে, 7। দেখো একমাত্র 7 রয়েছে, যে 5-এর 2-এ 7, 2600-এ 9, 2600 কি করে আসবে শ্রাবণী, 2600 হবে না, ক্যালকুলেশন ঠিক করে করো। আর দেখো এটা আমরা আসলে ডিটেলস ভাবে যদি করতে হয়, দেখো 65, এই প্রথমে তোমাকে 100 এই দশমিক তুলতে হবে, তারপরে হচ্ছে 4,000, এই 3টে 0 3টে 0 কাটা, 4×625 তোমাকে করতে হতো, 4×625। তো দেখো এই এবার থেকে এই বড় মেথড দরকার নেই। আচ্ছা উজ্জ্বল সঠিক আছে, দেখো এখন তোমরা এদিকে একটু মন দাও আর কমেন্ট করো, শুধু লিখতে হবে না কারো। চলো পরের কোশ্চেন, আমরা এক এক করে সমস্ত কোশ্চেন দেখাবো। চলো নেক্সট, যে কোনো সংখ্যার তোমরা স্কোয়ার করতে পারবে, যে কোনো সংখ্যার, এবার থেকে আর ঘাবড়ানোর কারণ নেই, কোনো মুখস্থ রাখার দরকার নেই, ফর্মুলার দরকার নেই, যে কোনো সংখ্যার স্কোয়ার, যে কোনো সংখ্যার স্কোয়ার, যে কোনো সংখ্যার স্কোয়ার, অ্যান্সার বলো, কুইক কুইক, জাস্ট কয়েক সেকেন্ডে উত্তর বলতে হবে, কয়েক সেকেন্ডে। দেখো এই সমস্ত কোশ্চেন রেলের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, আমি তোমাদেরকে শিফট নাম্বার ডেট নাম্বার বলে দেবো, কোন কোশ্চেন থেকে নিয়েছি আমরা, চাইলে তোমরাও যে কোনো কোশ্চেন কমেন্ট বক্সে দিতে পারো, পরবর্তীতে আমাদের যে ভিডিওগুলো আসবে তার কমেন্টে তোমরা কোশ্চেন দেবে। ক্যালকুলেটার, আচ্ছা কেউ কেউ বলছো অপশন এ, আর কেউ এখন, আচ্ছা চলো আমরা একটু দেখে নেই। দেখো সবাই একটু ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করবে, দেখো 7×9 তার স্কোয়ার রয়েছে, একটু দেখো এই যে 9 থাকলে আমরা জানি সেটাকে কাউন্ট করতে হয় না, তাহলে দেখো এখানেও 7×9, তার মানে সব কেটে গেল, দেখো সব কেটে গেল কিন্তু, তাহলে এবার আমাকে খুঁজতে হবে কোন অপশানে সব কেটে যায়। আচ্ছা এবার দেখি আমি এক এক করে, 5×3=8, 8×1=9, আচ্ছা 4×8=8, 8×1=9, সব অপশান কেটে গেছে, এই হচ্ছে আমার অ্যান্সার। দেখো বুঝতে পেরেছো কি না, কেউ বুঝতে পেরেছো কি না, অপশান এ আমি সিলিং থেকে দেখছি, স্যার ডেইলি ক্লাস হয় নাকি, আমরা এখনও ডেইলি ক্লাস দিতে পারছি না, তবে চেষ্টা করব তোমরা যদি সবাই অ্যাক্টিভ থাকো ডেইলি এইভাবে আমরা ক্লাস দেবো, তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করে দেবো। দেখো আজকে আমি অনেকগুলো গ্রুপে এই আমার ক্লাসের কথা শেয়ার করা হয়েছে, তার সত্ত্বেও আমি এখন দেখতে পাচ্ছি 23 জন মাত্র লাইভে রয়েছে, তো জানি না কেন, ক্লাস কি বুঝতে পারছো না, নাকি এই কনসেপ্ট তোমাদের ভালো লাগছে না। আচ্ছা যাই হোক, আর বকছি না, পরের কোশ্চেন দেখো, তাহলে যে কোনো সংখ্যার কিউব করতে পারবে। আচ্ছা এখানে একটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি, ধরো 3×5, আচ্ছা এর যদি তোমাকে স্কোয়ার করতে বলা হয় কিভাবে করবে, আমি এখানে এখন অপশানটা দেইনি, আমি তোমরা এর ডিসিশনটা করো, আমি অপশান দিয়ে দিচ্ছি।
এর অপশন দিচ্ছি। দুটো অপশন দিয়েছি, বলো দুটোর মধ্যে কোনটা হবে উত্তর, দেখি কে বলতে পারে। আচ্ছা দেখো আমি একটু দেখিয়ে দিচ্ছি, একটু ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার করবে। দেখো 3 আর 2 5, 5 আর 5 10। আচ্ছা দেখো 10, তাই তো, এই যে ডিজিট সাম করলে 1, 1 এর স্কোয়ার করলে কত আসবে 1। এবার খোঁজো কোথায় 1 আছে। আচ্ছা দেখো 5 আর 1 6, 6 6 12, 12 আর 1 13, 13 আর 5 কত 18, 18 অর্থাৎ কত 9। তাহলে আমার তো 9 লাগবে না, লাগবে 1। চলো দেখো 1 আর 5 6, 6 6 12, 12 আর 2 14, 14 আর 5 19। দেখো 19, 19 অর্থাৎ ডিজিট সাম কত হলো, 9 থাকলে কাটা 1। দেখো এই যে অপশন, বুঝতে পেরেছো? হ্যাঁ সেকেন্ডটা, দেখো আমার চ্যানেলটা নতুন, ঠিক আছে, যদি তোমাদের সাপোর্ট পাই চ্যানেল অবশ্যই তাড়াতাড়ি গ্রো করবে, তোমাদের সাপোর্ট চাই। দেখো তোমাদের যে কোনো সমস্যা হবে আমি সমস্ত ডাউট ক্লিয়ার করে দেবো, জাস্ট তোমাদের সাপোর্ট চাই। তাহলে কি আমি স্কোয়ার থেকে আর কোনো এক্সাম্পল দেখাবো নাকি কিউব চলে যাব? কমেন্ট করো, স্কোয়ার আর দেখাবো, স্কোয়ার আর দেখাবো। চলো আরেকটা কোশ্চেন দেখিয়ে দিই, চলো স্কোয়ার থেকে আরেকটা কোশ্চেন। চলো এটাই লাস্ট, এরপরে কিউবে যাব, এটা একটু দেখে নাও, এরপরে কিউবে যাচ্ছি। যে কোনো সংখ্যার স্কোয়ার, আমি তোমাদের অপশনগুলো দিয়ে দিচ্ছি। তিনটে অপশন দিয়েছি, বলো কোনটা হবে। অপশন এ, অপশন বি, অপশন সি, কমেন্ট করো। ২৩১ তার স্কোয়ার করলে কোনটা আসবে, কমেন্ট করো। চলো চলো স্কোয়ারটা তাড়াতাড়ি বলো, 30 সেকেন্ড মাত্র সময়। কেউ অপশন সি বলছো? আচ্ছা চলো দেখো কি অ্যান্সার আছে একবার দেখে নাও। আচ্ছা এবার একটু এদিকে দেখে নাও, 3 আর 2 5 আর 1 6, এর দিকে লক্ষ্য করো। দেখো এখানে কত আসলো 6, এতে তার স্কোয়ার রয়েছে, কিন্তু 6 এর স্কোয়ার করলে কত আসবে, 6 6 36, ডিজিট সাম করলে 9 আসছে। তোমাদের ডিজিট সাম 9 এলো? দেখো ডিজিট সাম কিন্তু 9 এসছে। আবার বলে দিচ্ছি, 2 আর 3 5, 5 আর 1 6, দেখো 6 এর স্কোয়ার করলে 36 হয়, 36 অর্থাৎ ডিজিট সাম 9। এবার দেখো এখানে খোঁজো 9 কোথায় আছে, দেখো 6 আর 3 9, দেখো 5 আর 3 8 আর 1 9, অপশন নাম্বার এ সঠিক উত্তর, অপশন নাম্বার এ সঠিক উত্তর। দেখো যে কোনো বড় বড় কোশ্চেন দেখে উত্তর হবে, দেখে উত্তর, জাস্ট কনসেপ্ট ক্লিয়ার করো। চলো এবার কিউব, যে কোনো সংখ্যার কিউব করতে পারবে, যে কোনো সংখ্যার কিউব, বলো 541-এর কিউব কত আসবে। 4টে অপশন রয়েছে, কমেন্ট করো। আরো ভালো ভালো কনসেপ্ট আসছে, তোমরা জাস্ট গ্রুপটাকে শেয়ার করো। স্টাডি, সরি কিছু বুঝতে পারছি না, লেটে এসছো তাই বুঝতে পারছো না, একটু চেষ্টা করো, এই গ্রুপটা শেয়ার করো। দূর ব্যাং, অমিতাভকে বলো মাত্র 22 জন কি করছো, দূর ভালো লাগছে না ব্যাং, চিল্লাই মরতে দিয়ে। দেখো অলরেডি তোমরা লেট করেছো, আমি পরে আরেকটা ক্লাস দেবো, এর এখন থেকে একটু বোঝার চেষ্টা করো। যে কোনো বড় বড় কোশ্চেন জাস্ট দেখে উত্তর বলো। চলো এখন অব্দি কারো অ্যান্সার পাইনি আমি, প্লিজ একবার কমেন্ট করো। দেখো এখানে আমি দেখিয়ে দিচ্ছি, 541-এর কিউব করবো, সরি কিউব, আচ্ছা অপশন নাম্বার বি আসছে।
দেখে নাও অপশন কি আছে একবার দেখে নাও। এ দেখো 5 আর 4 কত হয়? 9। 9 হলে বাদ দিতে হয়, তাহলে কি রইলো? 1। 1-এর কিউব করলে 1 হবে, তাহলে খোঁজো কোথায় 1 আছে। দেখো এই যে দেখো এই ক্যালকুলেশনটা কিন্তু ফাস্ট করতে হবে, কিভাবে করবে একটু দেখে নাও। এই দেখো 8 আর 1-এ 9, কখনো ফুল যোগ করবে না। আচ্ছা দেখো এই যে 4 আর 4-এ 8 আর 1-এ 9। আচ্ছা দেখো কি পড়ে রইলো, এই যে 5 আর 2 7 আর 2 9, এখানে তো সব কেটে গেলো, এটা তো উত্তর হবে না, আমার লাগবে 1। চলো পরের অপশন, যোগটা ভালো করে দেখে নাও কিভাবে যোগ করতে হয়। 8 আর 1-এ 9। আচ্ছা দেখো এই যে 5 আর 4-এ 9, কারণ আমরা জানি 9 হলে বাদ দিতে হয়। দেখো 3 আর 4-এ 7 আর 2-এ 9, তাহলে বাদ। পরে রইলো দেখো 1, আমার দরকার কত? 1। তাহলে অপশন নাম্বার বি হলো সঠিক উত্তর। জাস্ট কয়েক সেকেন্ডে করবে, যখন তোমরা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে কিচ্ছু লেখালেখির দরকার নেই, জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে উত্তর চলে আসবে। আচ্ছা এটা ক্লিয়ার? 8 দেবো কি? ইয়েস অর নো? সি হবে না, বি হবে, অপশন বি হবে। চলো আরেকটা কোশ্চেন আমি দিচ্ছি, লাস্ট কিউব, এখনো অনেক অঙ্ক রয়েছে। চলো নেক্সট, এর কিউব করলে কত হবে বলো, আমি অপশন দিয়ে দিচ্ছি। চলো দুটো অপশন দিচ্ছি, HW পরে, আগে একটু এগুলো দেখে নাও। 784 তার কিউব, অ্যান্সার কি আসবে দেখে বলো, পেন খাতা ইউজ করবে না। শুধুমাত্র 23 জনকে নিয়ে আজকে ক্লাস হচ্ছে, বাকি সব কোথায়? অপশান বি কেউ বলছো, এ দেখা যাক, পার্থ বর্মন এ, সর্বাণী বি। আচ্ছা স্টাডি উইথ কুণ্ডু, স্টাডি উইথ কুণ্ডু তুমি কি আমাদের ডিজিট স্যামের বেসিক থেকে দেখেছো? চলো তাহলে দেখে নেওয়া যাক, অপশান আমরা একটু দেখে নিচ্ছি। দেখো আচ্ছা একটু দেখো, 7 আর 8, অর্থাৎ 7 আর 8 15, 15 আর 4 19, এই যে 19 19, অর্থাৎ দেখো 9 থাকলে বাদ দিতে হয়, রইলো কত? 1। 1-এর কিউব করলে কত হয়? 1 হবে। চলো অপশান দেখে নেওয়া যাক, দেখো 9 থাকলে কাটা, 9 থাকলে কাটা, আর কোথায় 9 আছে? আর 9 নেই। তাহলে এবার দেখো 8 আর 4 12, 12 আর 3-এ 15, এই 15 অর্থাৎ 6, এটা উত্তর হতে পারে না। আমাদের অ্যান্সার কিন্তু দেখেই বোঝা যাচ্ছে দ্বিতীয়টা অ্যান্সার চলে আসবে। চলো একবার যোগ করে দেখাই, 9 কাটা, এই যে 8 আর 1-এ 9 কাটা, তাহলে 4 আর 8-এ 12, 12 আর 3-এ 15, 15 আর 4-এ কত? 15 আর 4-এ 19, 19, এই যে 9 কাটা 9, তাহলে দেখো এই যে 1, তাহলে এই যে অপশান বি। তাহলে কিউবটাও দেখিয়ে দিলাম, এবার চলো বড় বড় কোশ্চেনে যাবো এর পরে। চলো নেক্সট কোশ্চেন দেখো, এটা তোমাদের রেলের গ্রুপ ডির একটা কোশ্চেন থেকে নেওয়া হয়েছে, বলো এটার উত্তর কি হবে। দেখো জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আমরা করে ফেলবো, জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার থাকা চাই, তবে তোমাকে বুঝতে হবে কোথায় ডিজিট সাম অ্যাপ্লাই করব, কোথায় অ্যাপ্লাই করব না। না বুঝতে পারলে কখনোই করতে পারবে না। পার্থ বর্মন বাই, খুব আচ্ছা, কেউ অ্যান্সার বলতে পারবে নাকি আমি দেখাবো? চলো তোমাদের 30 সেকেন্ড টাইম দেওয়া হলো, কমেন্ট করো। আচ্ছা আমি কোশ্চেনটা লিখে দিচ্ছি, দেখো যে 6 3 5.5535, একে কাটাকাটি করতে হবে, ভাগ করতে হবে 13.05 দিয়ে, তাহলে কত আসবে? 63.55। অ্যান্সার সার্থক, একটু প্র্যাকটিস করতে হবে। আচ্ছা দেখো আমি দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নাও। দেখো
63.5535, তাহলে দেখো 6, এই দেখো এই যে দশমিকের কিন্তু কোনো দাম নেই আমরা জানি, এই যে দশমিকের কোনো দাম নেই আমরা জানি, তাহলে দেখো 6 আর 3 এ 9। আচ্ছা দেখো বাকিটা যোগ করে দেখি কি হয়, 5 আর 5 এ 10 আর 3 13 আর 5 18, 18 অর্থাৎ 9। আচ্ছা নিচে কত আছে দেখো, 5 আর 3 8 আর 1 9, এই দেখো উপরে 9 নিচে 9, কাটলে কত হবে 1, দেখো কোথায় 1 আছে, 8 আর 2 10 আর 4 14, 14 অর্থাৎ কত 5, এটা দেখো 8 আর 7 15, 15 আর 4 কত 19, 19 অর্থাৎ কত 1, এই যে অপশন নাম্বার বি সঠিক উত্তর, আমার আর পরেরটা দেখার দরকার নেই। আচ্ছা যতদূর দেখালাম বুঝতে পেরেছো, আর কিছু কোশ্চেন দেখাবো কি, ক্লাসটি একটু শেয়ার করো, আমি জাস্ট 1 মিনিটের ব্রেক রাখছি, একটু শেয়ার করো তোমরা এই ফাঁকে, তোমাদেরকে 1 মিনিট সময় দেওয়া হলো, একটু শেয়ার করো এবং সবাইকে বলো একটু আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, জাস্ট 1 মিনিট সময়। ক্লাসগুলো শেয়ার করো, বিভিন্ন গ্রুপগুলোতে একটু শেয়ার করো, ডাইরেক্ট লিঙ্ক শেয়ার করো, জাস্ট 1 মিনিট ব্রেক। আজকে টোটাল ডিজিট সাম কমপ্লিট করে দেবো, যে কোনো অঙ্ক দেখে উত্তর বলবে, কম্পাউন্ড ইন্টারেস্টে দেখে উত্তর সম্ভব, সিম্পল ইন্টারেস্ট দেখে উত্তর সম্ভব, ক্যালকুলেশন যেখানে ক্যালকুলেশন সেখানে ডিজিট সাম। একটু ওয়েট করো, ভিডিওগুলো ক্লাসগুলো একটু শেয়ার করো, দেখো আমাদের সাথে অলরেডি এখন 15 জন রয়েছে মাত্র, তোমরা যে যে গ্রুপে রয়েছে একটু শেয়ার করো আমাদের ক্লাসগুলো। আচ্ছা চলো পরের কোশ্চেন, চলো এটার উত্তর বলো। আচ্ছা দেখো কোশ্চেনটা আমি একটু ক্লিয়ার করে দেখিয়ে দিচ্ছি, 0.9894 ÷ 0.97 - 1/50, অ্যান্সার বলো, অ্যান্সার বলো কি হবে, ফাইন্ড দ্য ভ্যালু। দেখো এটাও রেলের গ্রুপ ডির একটা কোশ্চেন থেকে নেওয়া অপশন, এখন অব্দি কারো কোনো অ্যান্সার পাইনি, একটু কুইক করবে, জাস্ট কয়েক সেকেন্ড বলেছিলাম। এখন অব্দি কোনো অ্যান্সার পাইনি, নেটওয়ার্ক আমারও খুব প্রবলেম হচ্ছে ভাই, একটু অ্যাডজাস্ট করো। আচ্ছা দেখো আমি দেখিয়ে দিচ্ছি, ফার্স্ট ক্লাসে আমি দেখিয়ে দিচ্ছি, একটু একটু বোঝার চেষ্টা করো। দেখো ফার্স্ট আমি এই দিক থেকে কাজ করছি, 9 থাকলে বাদ, এই যে 9 থাকলে বাদ, এই যে 9 থাকলে বাদ, দেখো যেখানে 9 দেখবে সেইগুলো সব আউট করে দেবো। দেখো উপরে কি পড়ে রয়েছে একটু ভালো করে বোঝার চেষ্টা করো, 8 আর 4 যোগ করলে কত হবে, 12 হবে, 12 বলতে আমরা কত বুঝি এখানে একটু তোমাদের লিখে দেখাচ্ছি, দেখো উপরে 3 হবে, নিচে কত হবে 7, তাই তো? এবার আমি তোমাদেরকে বলেছিলাম যে নিচে যেই করে হোক তোমাকে 10 বানাতে হবে, কারণ তাহলে নিচের সংখ্যার ভ্যালু নেই। দেখো আগে আমরা এই এই পার্টের ক্যালকুলেশনটা করে নিই, যে এই পার্টটার ক্যালকুলেশন আগে করব, তাহলে এই 7 কে আউট করার জন্য 4 দিয়ে গুণ করতে হবে, এখানেও 4 দিয়ে গুণ করো, দেখো 4 সাথে কত, ওই যে 28, এই দেখো 8 আর 2 এ 10, দেখো ডিজিট সাম করলে 1, তাহলে কিন্তু এই টোটাল পার্টটাই আমার ভ্যালু লেস হয়ে গেল, কিন্তু এর কিন্তু আর কোনো ভ্যালু নেই, এর কোনো ভ্যালু নেই। তাহলে এই দেখো 3 4 এ কত এলো 12, এই 12 অর্থাৎ কত এলো 3। দেখো আজকে আমি শুধু তোমাদেরকে লিখে দেখাচ্ছি, বোঝার সুবিধার্থে এতটা টাইম লাগছে, এতটা বড় হচ্ছে। আচ্ছা উমেশ কুমার, আচ্ছা দেখো এখানে তাহলে এই যে টোটাল ক্যালকুলেশন করে আমরা 3 পেলাম 3 - এই যে এই মাইনাস দিলাম মাইনাস, এখানে কী রয়েছে দেখো 1/50, আচ্ছা এই শূন্যের কোনো দাম নেই, চলো নিচে 5 আছে, এই 5 কে আমাকে তাড়াতে হবে, 5 কে তাড়াতে গেলে আমরা কী গুণ করবো, দেখো এই 5-এর সাথে যদি তুমি 2 গুণ করে দাও, এই দেখো 10 এলো, 10 মানে 1, অর্থাৎ এর কোনো ভ্যালু নেই, এখানেও তুমি 2 গুণ করে দাও, কত হলো 3 - 2 - 1, দেখো 1 আছে আর শেষ।
তো চলো নেক্সট কোশ্চেন, এখনো বেশ কিছু কোশ্চেন রয়েছে, একটু দেখো। চলো নেক্সট কোশ্চেন অ্যান্সার বলো দেখি, একদম সিম্পল একটা কোশ্চেন দিয়েছি। দেখো এই সমস্ত কোশ্চেন তোমরা রেলের গ্রুপ বি এর প্রিভিয়াস ইয়ারের বইতে পেয়ে যাবে। রেলের প্রিভিয়াস ইয়ার সল পেপার যার যার কাছে আছে তোমরা বইগুলো দেখতে পারো। সাতকে কেন সাত দিয়ে গুণ করবো? সাতকে সাত দিয়ে নয়, সাতকে চার দিয়ে গুণ করবো, কারণ সাতকে চার দিয়ে গুণ করলে চার সাথে আঠাশ হয়, আঠাশের ডিজিট সাম করলে দেখো আটে আর দুয়ে দশ হয়, দশে অর্থাৎ ডিজিট সাম ওয়ান আসলো, তাই আমি সাতের সাথে চার গুণ করলাম, সাতের সাথে সাত নয়। কারণ মান্ডি, ক্লাসটি শেয়ার করো, মাত্র 19 জন, আমি এটাই বুঝতে পারছি না, ক্লাস কি ভালো লাগছে না নাকি? তাহলে চলো আজকে বন্ধ করা যাক। চলো অ্যান্সার দেখে নেওয়া যাক। সার্থক বি হবে, সাত। আচ্ছা, আর বাকিদের কমেন্ট কোথায়? আচ্ছা দেখো আমি এক এক সলিউশনটা দেখিয়ে দিচ্ছি। দেখো পেন খাতা বাদে উত্তর হবে, জাস্ট এখন একটু বোঝার সুবিধার্তে আমি তোমাদেরকে লিখে দেখাচ্ছি। আচ্ছা দেখো ওই যে ফা, এখানটা একটু দেখো, ফাইভ আর ফোর নাইন, কোনো ভ্যালু নেই। আট আর তিনে কত হয়? এগারো, এগারো অর্থাৎ কত হবে? দুই। চলো তারপরেরটা, চার আর পাঁচ, দেখো এই দশমিকের কোনো ভ্যালু নেই, তোমরা সকলেই জানো এই যে দশমিকের ভ্যালু নেই। চলো দেখো চার আর পাঁচের নয় বাদ, এই যে তিন আর আটে কত হলো? এগারো, এগারো অর্থাৎ দুই। দেখো চার পাঁচ কাটা, দেখো তিন আর এগারো কত হলো? দুই। তাহলে এবার দেখো পরেরটা, এই যে নয় হলে বাদ, বাকির হলো কত? আট আর দুই দশ, আর তিন তেরো, তেরো অর্থাৎ কত হলো? চার। এবার এইদিকে লক্ষ্য করো, দুই এই যে প্লাস দুই, এই যে দুই প্লাস দুই, তাহলে কত হলো? দুই আর দুইয়ে চার, আর দুইয়ে ছয়, ছয়ের থেকে এই যে মাইনাস রয়েছে এখানে দেখো মাইনাস ফোর, তাহলে কত আসবে? ছয়ের থেকে চার বাদ দিলে দুই। খোঁজো কোন অপশানে দুই রয়েছে। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমরা পরে দিচ্ছি। এদিকে দেখো আমার কত এসছে অ্যান্সার, দেখো দুই দুই দুই, খোঁজো কোন অপশানে রয়েছে। দেখো তোমরা যোগটা কীভাবে করবে একটু দেখে নাও সুবিধার্তে, এই যে আট আর এই যে একে নয়। আচ্ছা দেখো এই যে চার আর তিনে সাত, আর দুই নয়। আচ্ছা এখানে পড়ে রইলো আট, তাহলে এটা উত্তর হবে না, কারণ আমার লাগবে কিন্তু দুই। চলো পরেরটা দেখো, আট আর একে একে নয়, দেখো চার আর পাঁচ আর চারে নয়, বাকি কি আছে? দেখো যে আট আর তিন, আটে আর তিনে এগারো, এই যে এগারো অর্থাৎ কিন্তু দুই। দেখো আমার অ্যান্সার কিন্তু চলে এসে, অপশান নাম্বার বি হলো সঠিক অ্যান্সার। তো যারা বি দিয়েছে তাদের সকলেরই রাইট। চলো নেক্সট কোশ্চেন বলো অ্যান্সার কি হবে। এটা গুণ রয়েছে কিন্তু এখানে একটু মিস্টেক রয়েছে, অর্থাৎ তিনের সাথে কত গুণ করতে হবে? যে তিনের সাথে এই অপশানের কোন সংখ্যা গুণ করলে দুটো ইকুয়াল হবে, এটা গুণ। তিনের সাথে এমন কোন সংখ্যা গুণ করব, তিনের সাথে কোন সংখ্যা গুণ করব, অ্যান্সার বলো। তিনের সাথে কোন সংখ্যা গুণ করব? 30 সেকেন্ড সময়, কুইক অ্যান্সার দেবে, পেন খাতা ইউজ করবে না, ক্যালকুলেশন ফাস্ট হতে হবে। ক্যালকুলেশন ফাস্ট হতে হবে। চলো অপশান বি চলে এসে দেখে নেওয়া যাক। দেখো আমরা ক্যালকুলেশন করছি, দেখে নাও যারা করনি দেখে নাও। আচ্ছা দেখো ওই যে তিন আর পাশে আট আর একে নয় ভ্যানিশ, আচ্ছা দেখো পাঁচ আর তিন আট আর একে নয় ভ্যানিশ, এখানে পড়ে রইলো, আচ্ছা আমি একটু লিখে দিচ্ছি, এখানে পড়ে রইলো সেভেন, আচ্ছা এখানে পড়ে রইলো কত? টু। আচ্ছা দেখো এই সেভেন আর টু যোগ করলে নাইন হচ্ছে, তাহলে এই টোটালটাই বাদ দিয়ে দিলাম, নয় হলে বাদ আমরা জানি। চলো তারপরে এই দেখো তিন আর ছয় নয় বাদ, তাহলে কত পড়ে রইলো? এই দেখো এখানে আট পড়ে রয়েছে, এই যে মাইনাস, এখানে কত আসবে? দেখো আটে আর দুয়ে দশ, ছয় আর দুয়ে দশ, তাহলে দশে দশে কত? কুড়ি, তাহলে কুড়ির কত আসবে? দুই। আচ্ছা দেখো আটের থেকে দুই বাদ দিলে কত হয়? ছয়, তাহলে লেফট হ্যান্ড সাইড ছয় ইকুয়াল টু, দেখো এই যে থ্রি ইন্টু জিজ্ঞাসা চিহ্ন, তাহলে তোমার দেখো লেফট হ্যান্ড সাইডে সিক্স রয়েছে, এখানে ইকুয়াল রয়েছে, এখানে থ্রি ইন্টু ড্যাশ, তাহলে এখানে এই জিজ্ঞাসা চিহ্নের মান কত হবে? দুই হবে। দেখো বুঝতে পারছো কি না, কারণ লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড আমাকে ইকুয়াল করতে হবে, লেফট হ্যান্ড সাইডে সিক্স এসছে, তাহলে রাইট হ্যান্ড সাইডে দেখো থ্রি ইন্টু টু, তাহলে এবার দেখো অপশান টু কোথায় রয়েছে? নয় থাকলে বাদ, ছয় আর পাশে এগারো, এগারো অর্থাৎ টু, আমার দরকার টু, অপশান এ হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা ক্লাস বুঝতে পেরেছো?
চলো লাস্ট আর একটা দুটো কোশ্চেন দেখাবো। দেখো প্রায় 1 ঘন্টার মতো ক্লাস হতে চলছে, আমি বুঝতে পারছি না যে এত কম প্রেজেন্ট কেন, ক্লাস ভালো লাগছে না নাকি? ভালো লাগছে স্যার, এ হবে। আচ্ছা একটু ক্লাসগুলো শেয়ার করো, একটু শেয়ার করো। দেখো এত কষ্ট করে তোমাদের জন্য ক্লাসগুলো দিচ্ছি, নতুনত্ব কিছু তোমরা এখানে পাবে। তো যাই হোক, আজকে যা হচ্ছে আমরা এর পরের লাইভ ক্লাসের জন্য এই পার্সেন্টেজটা, প্রেজেন্টের পার্সেন্টেজটা আরও বেশি দেখি। দেখো নেক্সট কোশ্চেন, চলো উত্তর বলো। দেখো সিম্পল একটা কোশ্চেন দিচ্ছি, এখানে আমি কোশ্চেনটা লিখে দিচ্ছি, 1 1 1 2 2, এই যে এটা ভাগ অঙ্ক, 1 3 4, এই আবার প্লাস, এই যে 26%, এই যে আবার অফ, এখানে আবার দেখো 4 7 1 ইকুয়াল টু কত হবে? বলে ফেলো, 30 সেকেন্ড সময়। এখন অব্দি কারো অ্যান্সার আসেনি, তোমরা কি কেউ করছো নাকি রেসপন্স করো? পেন খাতা কেউ ইউজ করবে না, পেন খাতা ইউজ করবে না, চেষ্টা করতে হবে 30 সেকেন্ডের মধ্যে উত্তর বলার। দেখো প্রত্যেকটা এক্সামে এই ধরনের কোশ্চেন কিন্তু তোমরা পাবে, এছাড়াও তোমরা অ্যারিথমেটিকের টোটাল যে কোনো জায়গায় তোমরা ইউজ করতে পারবে, যে কোনো ইকুয়েশন ইউজ করতে পারবে। কমেন্ট কোথায়? আচ্ছা অপশন সি এসছে, দেখে নেওয়া যাক। পার্থ ডি, মানিক সি, স্যার খুব ভালো লাগছে, মাত্র দুজনের কমেন্ট পেলাম। আচ্ছা দেখো আমি একটু দেখিয়ে দিচ্ছি, একটু ভালো করে লক্ষ্য করো। দেখো 1 2 3, অর্থাৎ 3 হলো, 3 আর 2 5, আর 2 7। আচ্ছা দেখো আমি একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি, এই যে ভাগ রয়েছে, তাহলে আমি কি ভাগ নিচে লিখলাম, 4 আর 3 7 আর 1 8, এই যে ভাগ থাকলে আমরা নিচে ভাগ করতে হয় লিখে দিলাম, এই যে প্লাস, এই যে লিখলাম প্লাস। আচ্ছা দেখো এইটুকু অফ রয়েছে, যে অফ অর্থাৎ গুণ, তাহলে এই টোটালটার কাজ আমরা একবারে করব। কত আছে, 6 আর 2 8, 8 আর এটা, তাহলে এখানে লিখলাম 8 গুণ, এটা কত হবে, 7 4 11 আর 1 12। আচ্ছা 12 অর্থাৎ কত, 3, দেখো 3 8 24, 24 তো, ওই যে 24-এর কত হবে, 6, তাহলে এই টোটাল ক্যালকুলেশন করে 6। দেখো এবার এটার ক্যালকুলেশন করতে হবে, ইজিলি অ্যান্সার এসে যাবে। এবার কথা হচ্ছে, দেখো এখানে 8 রয়েছে, তোমার এই 8কে ভ্যানিশ করতে হবে, কারণ আমরা বলেছিলাম তোমাকে নিচে যে করে হোক 10-এর মাল্টিপেল নিয়ে আসতে হবে, 10-এর গুণিতক। তাহলে এই 8-এর সাথে যদি তুমি 8 গুণ করো, দেখো এই 8-এর সাথে 8 গুণ করলে কত আসবে, এই যে 64। দেখো 6 আর 4 10, আচ্ছা 10 মানে দিদির সেম 1, তাহলে আমি বলতে পারি এই টোটালটার ভ্যালু নেই, কিন্তু উপরে তো 8 গুণ করেছি, 7-8 কত, 7-8 56, 56 অর্থাৎ কত, দেখো এই যে 56, 6 আর 5 11, 11 অর্থাৎ কত, দিদির সেম 2, তাহলে 2 প্লাস এই যে 6 6 আর 2 8, তাহলে আমার অ্যান্সার 8 খোঁজো কোথায় আছে। আচ্ছা দেখো ওই যে 5 আর 4 9, 6 আর 2 8, শেষ অ্যান্সার। দেখো বুঝতে পেরেছো কিনা, সবাই বুঝতে পেরেছো, ইয়েস অর নো, কমেন্ট একটু কমেন্ট করবে। কাবেরি মন্ডল না, কোথায় না, কোথায় বুঝতে পারোনি? সঞ্জয় ইয়েস, নূপুর হ্যাঁ, সর্বাণী ইয়েস, কি হলো, হ্যাঁ অ্যান্সার আমার করার নেই, তুমি ওই দিকটা দেখো, ওখানে আবার কি মক্কেল দিচ্ছে, আমি লাইভ ক্লাস দিচ্ছি না, ঠিক আছে ঠিক আছে করো। হ্যাঁ আচ্ছা চলো আরেকবার আরেকবার একটু দেখিয়ে দে, যারা বুঝতে পারেনি আরেকবার একটু দেখে নাও, আরেকবার একটু দেখে নাও, কাটো তো কেটে দাও। আচ্ছা দেখো 1 1 2 3 আর 2 5 আর 2 7, এই দেখো 7 লিখলাম, এই যে ভাগ করতে বলা হয়েছে তাই ভাগ করলাম, কি দিয়ে, 4 আর 3 7 আর 1 8, এই দেখো 8 দিয়ে, নিচে আমি লিখে দিয়েছি 8। এই অবধি সবার ক্লিয়ার তো? এবার দেখো এই প্লাসের প্লাস, এই লিখলাম প্লাস, আচ্ছা এই দেখো এই দুটো করলে কত আসবে, 8, অফ বলতে আমরা গুণ বুঝি, এখানে কত আসবে,
চার আর সাথে 11 আর একে 12, 12 অর্থাৎ কত হবে 3, তাহলে 3 8 24, এই যে 24, 24-এর কত লিখবো 6 লিখবো, লিখে দিলাম 6। এবার এখানে লক্ষ্য করো নিচে 8 আছে, 8-এর সাথে 8 গুণ করতে হবে, তাহলে উপরে 8 গুণ করো, 8 8 64, 64 অর্থাৎ কত 10, 10 অর্থাৎ এর কোনো ভ্যালু নেই, তাহলে কত আসবে 7 8 56, তাই তো? এখানে 8 গুণ করেছি, 7 8 56 বলতে আমরা কত বুঝি, 6 আর 5 11, অর্থাৎ 2 আর 6 8। দেখো অপশান নাম্বার বি হচ্ছে কোথায়, সরি অপশান নাম্বার এ হচ্ছে 8, কীভাবে 5 আর 4 9, এই দেখো 6 আর 2 8। এবার ক্লিয়ার, বুঝতে পেরেছো? কমেন্ট করবে, এবার বুঝতে পেরেছো কিনা কমেন্ট করবে। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, ওয়েলকাম, ক্যালকুলেশন বারবার ভুল হচ্ছে, প্র্যাকটিস করতে হবে, সব ঠিক হয়ে যাবে। নাইস ক্লাস দাদা, থ্যাংক ইউ মহাদেব। আমাদের এই চ্যানেলটিকে তোমরা শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে, আমরা যত বেশি লাইভে পার্টিসিপেন্ট দেখবো তত আমরা লাইভ ক্লাসগুলো দেব, তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ারেন্স করে দেব। আচ্ছা দেখো এদিকটা একটু লক্ষ্য করো, পর নেক্সট কোশ্চেন, 17.3 তার স্কোয়ার প্লাস 47% অফ 1248 ইকুয়াল টু, এই যে এখানে জিজ্ঞাসা চিহ্ন, প্লাস 24 × 4.156, বলো অ্যান্সার, বলো। এটার অ্যান্সার বলো, তোমরা অ্যান্সার বলো। এখন অব্দি কারো অ্যান্সার আসেনি, এতগুলো অঙ্ক করে দিলাম, একটু কুইক ক্যালকুলেশন করো, একটু কুইক ক্যালকুলেশন করো। অপশান এ এসছে, মাত্র দুজনের অ্যান্সার এসছে। পারবো না স্যার। কেন উমেশ, এতগুলো অঙ্ক দেখালাম, বুঝতে পারোনি? স্যার করেছে দেখি, হ্যাঁ বাকিরা কি করছে দেখি, যারা উত্তর দিচ্ছ ঠিক আছে, আমি দেখে নেই কতজন শিখতে পেরেছো। অপশান এ, অপশান ডি, অপশান ডিও আসছে কারো আবার। আচ্ছা চলো দেখো আমি দেখিয়ে দিচ্ছি, আচ্ছা দেখে নাও, এবার এদিকে একটু সবাই দেখে নাও, মন দিয়ে একটু দেখে নাও। আচ্ছা দেখো, এই যে দশমিকের কোনো ভ্যালু নেই আমরা জানি, পার্সেন্টেজের কোনো ভ্যালু নেই আমরা জানি, তো ইজিলি কাজ করে দেবো, কীভাবে 7 আর 1 8, 8 আর 3 11, 11 অর্থাৎ কত 2, 2-এর স্কোয়ার করলে কত হবে 4, একবারে লিখে দিলাম। দেখো 7 আর 4-এ কত হয় 11, 11 অর্থাৎ কত হয় 2। আচ্ছা এই অফ বলতে আমরা গুণ বুঝি, এখানে কী রয়েছে দেখো, 8 আর এই 1-এ 9, তাহলে পরে রইলো 6, 6 2 গুণে 12, তাই তো? 12 অর্থাৎ কত হবে 3। আচ্ছা ইকুয়াল টু, দেখো এই যে জিজ্ঞাসা চিহ্ন আছে, আমিও দিলাম জিজ্ঞাসা চিহ্ন, প্লাস, এই গুণের কাজ আগে করে দেই। দেখো এই যে 4 আর 5-এ 9 হলে ভ্যানিশ, দেখো বাকি রইলো কি 6 আর 1-এ 7, আর এদিকে রইলো দেখো 6, তাহলে 6, দেখো 6 আর 1-এ 7, 6 7-এ 42, 42 অর্থাৎ কত হয় 6 হয়, তাহলে কি আসলো 7 ইকুয়াল টু জিজ্ঞাসা চিহ্ন প্লাস 6, তাহলে এখানে 7 আছে, এখানে আমাকে 7 বানাতে হবে, তাহলে এই জিজ্ঞাসা চিহ্নর মান কত হবে 1 হবে, তাই তো? এই যে জিজ্ঞাসা চিহ্ন, এই জিজ্ঞাসা চিহ্নর মান 1, কারণ আমার লেফট হ্যান্ড সাইড 7 আছে, রাইট হ্যান্ড সাইড 7 করতে হবে, তো 7 করতে গেলে অলরেডি 6 আছে, 1 দরকার, 1 কোথায় আছে অপশান খোঁজো। দেখো 8 আর 1-এ 9, আচ্ছা 6-এ 6-এ 12, আর সাথে কত 19, এই যে 19 19, উত্তর দেখো অপশান এ হলো সঠিক উত্তর। দেখো বুঝতে পেরেছো কি না, অপশান এ সঠিক উত্তর, বি কী করে আসছে একবার চেক করে নেই। দেখো 8 আর 2 10, 10-এ 8-6-16, 16-8-6-22, 22-এর সাথে 29, ভাই 29 হবে না, কারণ আমার 1 দরকার, এখানে তো 2 রয়েছে, অপশান এ সঠিক উত্তর।
তো আশা করি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা দেখ, দেখো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই, তো আমরা আবার লাইভ কবে আসবো আমরা জানিয়ে দেবো। আর যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাইছো, কালকে আমরা ঠিক সকাল 8 AM একটা ভিডিও দেব, ভিডিওর ডেসক্রিপশনে তোমরা লিঙ্ক পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপের। কালকে সকাল 8টার সময় আমরা আবগারি পুলিশের মেনের জন্য আমরা ম্যাথের পার্ট 2 ভিডিওটি নিয়ে আসবো। সেই গ্রুপের ডেসক্রিপশন বক্সে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেখতে পাবে, সেখানেও তোমরা চাইলে আমাদের সাথে জয়েন করতে পারো। যে কোনো কোশ্চেন, তোমাদের যা সমস্যা থাকবে, তবে তোমরা কেউ হোয়াটসঅ্যাপে দেবে না, সমস্ত কোশ্চেন তোমরা এখানে ইউটিউবের কমেন্টে দেবে। আমি কালকে লিঙ্ক দিয়ে দেবো, এখন কিছু করার নেই। অ্যাকচুয়ালি স্যার আপনার অ্যান্সারগুলো ক্লিয়ার আসছে না। কোন অ্যান্সারগুলো ক্লিয়ার আসছে না? আমি তো সবকটা অ্যান্সারই ক্লিয়ার করে দিলাম, কি আমি ক্লিয়ার বোঝাতে পারিনি সেটা, না অপশন ক্লিয়ার আসছে না কোনটা? আজকে এই পর্যন্তই, আমরা আবার অনলাইন যখন আসবো তখন আরও কিছু ক্লাস দেব। তোমাদের যার যা কোশ্চেন রয়েছে তোমরা সমস্ত কোশ্চেন কমেন্ট বক্সে দিতে পারো। সার্থক থ্যাংক ইউ ভাই, তোমরা আমাদের সাথে থাকো, আরও কিছু ভালো দেওয়ার চেষ্টা করব। দেখো আমাদের এই চ্যানেলে মেনলি ম্যাথের উপর বেশি জোর দেওয়া হচ্ছে, সমস্ত পরীক্ষার জন্য আমরা ম্যাথটাকেই জোর দিচ্ছি। ম্যাথ ফর্মুলা ইউজ করে নয়, ম্যাথের কনসেপ্ট ক্লিয়ার করো। যার কনসেপ্ট যত ক্লিয়ার তার ম্যাথের বেস তত, যার বেস যত ভালো তার ক্যালকুলেশন স্পিড কিন্তু তত ভালো হবে। ফার্স্ট কনসেপ্ট ক্লিয়ার থাকা চাই, ফর্মুলা ইউজ করবে না। বারবার করে বলছি, ফর্মুলা কিন্তু বেশি সময় মনে থাকে না, যখন একটা দুটো চ্যাপ্টার করবে তারপরে কিন্তু ফর্মুলা ভুলে যাবে। এক্সাম হলে গিয়ে মাথা চুলকাতে হবে যে কী কোন ফর্মুলা কিসের উপরে ইউজ করছি। তো যাই হোক, তোমরা কনসেপ্টটাকে ক্লিয়ার করার চেষ্টা করো। ডিজিট স্যামের এখনও অনেক কিছু রয়েছে ভাই, আরও কিছু আসছে ডিজিট স্যামের, যে তোমরা অ্যারিথমেটিকের কোথায় ইউজ করবে। আমি অ্যারিথমেটিকের প্রত্যেকটা চ্যাপ্টারে ডিজিট স্যাম ইউজ করব। সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রফিট লস, পার্সেন্টেজ, প্রত্যেকটা চ্যাপ্টারে আমি ডিজিট স্যাম ইউজ করে দেখাবো। ফার্স্ট কিন্তু তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকা চাই, কারণ এরপরে আর আমি এত ভেঙে ভেঙে দেখাবো না। এরপরে ডাইরেক্ট কিন্তু আমি বলে দেবো যে ডিজিট স্যাম করলাম, এই হলো অ্যান্সার। তো তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার করতে হবে ফার্স্ট। গুড নাইট সঞ্জয়, উমেশ ওয়েলকাম। আচ্ছা যাই হোক, তো আজকে আমাদের এই ক্লাস এই পর্যন্তই, আমরা পরবর্তী আবার কবে লাইভ আসবো আমরা জানিয়ে দেবো। তোমরা আমাদের চ্যানেলটাকে একটু ফলো করো, যা ভিডিও দিচ্ছি তোমরা দেখো, আমরা ভিডিওতে বলে দেবো কোন ক্লাস কখন আবার লাইভ আসছি আমরা। তো চেষ্টা করবো পরের ক্লাসে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করে দেওয়ার জন্য। WBCS মেইনের আগে সব ক্লাস কমপ্লিট করা যাবে, দেখো তোমরা যদি সাপোর্ট করো তাহলে অবশ্যই যাবে। তোমাদের সাপোর্ট চাই। উমেশ কুমার অপশন, কিসের অপশন চাইছো ভাই? আচ্ছা যাই হোক, দেখো আমি বারবার করে বলছি, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নিও, বন্ধুদের সাথে যতটা পারো একটু শেয়ার করো। আরো ভালো ভালো ক্লাস তোমাদের জন্য নিয়ে আসছি, ম্যাথ নিয়ে আর ভয় নেই, সব প্রবলেমের সমস্যা সমাধান করবে টিআর সলিউশনস। ওকে।